সুপ্রিয় শিক্ষার্থীরা, সিসিটিএনের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন। তোমরা কোভিড-19-এর জন্য স্কুলে যেতে পারছো না বিধায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং শিক্ষাক্ষেত্রে যারা আমরা জড়িত আছি সবাই মিলে আমরা চেষ্টা করছি তোমাদের কিভাবে এগিয়ে পড়াশোনাটা এগিয়ে নিতে পারি। আজ তোমাদের নবম ও দশম শ্রেণী বইয়ে বাংলা ভাষার ব্যাকরণ বইয়ের চতুর্থ অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ আমি উপস্থাপন করব, নন্দিতা রায়, চুনাগড় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। আসো, চতুর্থ অধ্যায়ের মধ্যে আমাদের কি আছে? কারক ও বিভক্তি। হ্যাঁ, কারক জানতে হলে আমাদের প্রথমে কি জানতে হবে? বিভক্তি। আগে কিন্তু আমাদের বিভক্তি জানতে হবে, না হলে কিন্তু আমরা কারক বুঝতে পারবো না, কিভাবে কারকটা এটা বুঝতে পারবো না। তাহলে বিভক্তি কি? একটা শব্দের সঙ্গে অন্য শব্দের যে অন্বয় সাধনের জন্য যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে কি বলে? বিভক্তি বলে। এখন বলতে পারবে না তোমরা বিভক্তি কাকে বলে? আসো তাহলে আমি আরেকটা একটা ছোট একটা উদাহরণের মাধ্যমে তোমাদের আর একটু ক্লিয়ার করে দেই। যেমন, মা ছাদে বসে শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তাহলে মা, মার সাথে যুক্ত হলো কি? মা কিছুই যুক্ত হয় না। যদি কোনো কিছু যুক্ত না হয় তাহলে আমরা কি করব? শূন্য। তাহলে এটা বিভক্তিটার নাম কি হবে? শূন্য বিভক্তি। হ্যাঁ, ছাদে, ছাদের সাথে ছাদ যুগ এ, তাইলে এটা কি হবে? বিভক্তি। শিশু যুগ কে? শিশুকে, কে এটা হলো বিভক্তি। চাঁদ, চাঁদ যুগ শূন্য বিভক্তি, তাইলে হলো এটা। এখানে আমরা বিভক্তি কি কি পেলাম? শূন্য, এ, কে, আবার শূন্য বিভক্তি পেলাম। তাইলে আসো আমরা বিভক্তির যে রূপটা, আকৃতি, রূপ বা চিহ্নগুলা আমরা জেনে নেই। আচ্ছা, তার আগে আমরা একটু জেনে নেই যে বিভক্তি কত প্রকার। বিভক্তি হলো সাত প্রকার: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী আর সপ্তমী বিভক্তি। তাইলে আমরা জেনে ফেললাম বিভক্তি হলো সাধারণত সাত প্রকার। তাইলে বিভক্তির আকৃতি, চিহ্ন বা রূপ এটা আমাদের জানার জন্য কী কী করতে হবে? প্রথমে প্রথম থেকে সপ্তম পর্যন্ত সাতটা বিভক্তি আছে। এক বচনে কি বসবে আর বহু বচনে কি বসবে? এক বচনে হলো শূন্য, ও বহু বচনে হলো রা, এরা, গণ, গুলু। তারপরে আসো দ্বিতীয় বিভক্তি, কে, রে, এরে। বহু বচনে এটা একটু একটু টেকনিক দিয়ে তোমাদের একটু বুঝিয়ে দেই। এখানে আসে কি? দিক একটা শব্দ আছে, এইটার সাথে যদি আমরা এক বচনের গুলো যুক্ত করে দেই তাইলে এটা আমাদের বহু বচন হয়ে যাবে। দেখো আমরা কিভাবে লিখতে পারি, তোমরা খাতায় লিখে ফেলতে পারো। দিক যুগ কে? দিগকে। দিক যুগ রে? দিগরে। দিক যুগ এরে? দিগেরে। তৃতীয় বিভক্তি কি আছে? দ্বারা, দিয়া, কর্তি। দ্বারা, দিয়া, কর্তি, তাইলে এখানে বহু বচনে কি হবে? দিগের সাথে যুক্ত করে ফেলো এক বচনের গুলা, দিক দ্বারা, দিক দেয়া, দিক করতে। চতুর্থ বিভক্তি কে, রে, এরে, তাইলে এখন তোমরা বলবে দ্বিতীয় বিভক্তি ম্যাডাম কে, রে, এরে, আবার চতুর্থ বিভক্তি কে, রে, এরে, তাইলে এটা কিভাবে হয়, আমরা কিভাবে বুঝবো? এইটা বুঝার জন্য তোমাদের কারকে আমরা যাব। হ্যাঁ, কারক, তাইলে আমি একটু শর্টকাট তোমাদের এখানে একটু বলে ফেলি, তাইলে একটু ক্লিয়ার হয়ে যাবে। সাধারণত কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়। কে, রে, এরে যদি কোনো সেন্টেন্সে থাকে তাইলে আমরা এটা ধরে নিব, যদি কর্মকারক হয় তাইলে আমরা এটা ধরে নিব দ্বিতীয় বিভক্তি। আর যদি সম্প্রদান কারক হয়, সেন্টেন্স দেখে আমরা বুঝে ফেলি যে এটা সম্প্রদান কারক, কিন্তু এখানে কে, রে, এরে বিভক্তি আছে তাইলে আমরা এটা বলবো সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তি। তাইলে আমার না একটু ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তারপরে আসো পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তি কি? হতে, থেকে, চেয়ে। হতে, থেকে, চেয়ে হলো পঞ্চমী বিভক্তির রূপ এক বচনে, বহু বচনে হলো দিক যুক্ত করে বলো, দিক হতে, দিক থেকে কি হবে বলো তো দেখি? দিক চেয়ে। হ্যাঁ, ষষ্ঠী বিভক্তি র, এর, দিগর, দিগের। সপ্তমী বিভক্তি এ, অন্তস্থ, ও, তে, বহু বচনে কি হবে? দিগে, দিগ, দিগেতে।
আমি আশা করি তোমরা বিভক্তিটা তোমরা তোমাদের বইয়ে এই বিভক্তির আকৃতি বা চিহ্ন এগুলা অনেকগুলা দেওয়া আছে, যেগুলা তোমাদের মুখস্থ কোনোদিনও থাকবে না বা মনেও থাকবে না। আমি তোমাদের জন্য কি করছি, একটু সংক্ষিপ্ত আকারে যাতে তোমাদের কারো চিনতে কষ্ট না হয় বিভক্তির সময়, এই জন্য তোমাদের আমি এই শর্টকাট করে এইগুলা নিয়ে আসছি বই থেকে। তোমরা ওইটা খাতায় উঠে ফেলো, হ্যাঁ সবাই উঠে ফেলো, তাইলে তোমাদের কারো চিনতে তোমাদের একদম অসুবিধা হবে না। তাইলে আমরা এগিয়ে যাই, আমরা কারকে চলে যাই। বিভক্তিটা বুঝে ফেললাম, বাসায় আমরা বিভক্তি কাকে বলে একটা উদাহরণ দিয়ে নিজে নিজে একটা যে কোনো একটা সেন্টেন্স লিখবে, বাসায় লিখে ওই সেন্টেন্স থেকে যদি বর্ণ যুক্ত হয় এগুলো কোন বিভক্তি হচ্ছে ওইটা তোমরা লিখে নিবে, তাইলে যাবে নিজেই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে বিভক্তি রূপটা মুখস্থ করে ফেলবে, এক বচনটা মুখস্থ করে ফেলবে, আর বহু বচনের জন্য শুধু দিক শব্দের সাথে এগুলা যুক্ত করলে তোমাদের বিভক্তি হয়ে যাবে। আসো আমরা বিভক্তি নিয়ে আর আগাবো না, এখন আমরা এগিয়ে যাই কারক নিয়ে। তাহলে কারক কি, কারক কি যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে, কারক বলে। তাহলে কারক ক্রিয়া মানে কি, কাজ বোঝায়, ক্রীড়া না কিন্তু, হ্যাঁ ক্রীড়া হলো খেলাধুলা আর ক্রিয়া হলো কাজ। হ্যাঁ তাহলে যা ক্রিয়া সম্পাদন করে মানে যা কাজ সম্পাদন করে, যে কাজটা সম্পাদন করে তাকেই বলা হয় কারক। কারক কত প্রকার, কারক হলো 6 প্রকার। কি কি আমরা জানি, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপদানকারক আর অধিকরণকারক। তাহলে আমরা 6টা কারকের নাম জেনে ফেললাম, হ্যাঁ বলতে পারবে না এখন তোমরা কারক কারকের নামগুলা। এখন দেখো খাতায় লিখে নাও তোমরা, একটা উদাহরণ দিয়ে দিলাম, পরে আমি আরো কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব না, এখন শুধু এই এই উদাহরণটা লিখে ফেলো খাতায়। কর্তৃকারক দিয়ে লিখো, রহিম বই পড়ে। পড়াটা কি আমাদের ভার, ভার মানে কি ক্রিয়া, তাইলে পড়ার যদি আমাদের ক্রিয়া হয় তাইলে কর্তৃকারককে আমরা চেনার উপায়টা, কারকগুলো চেনার উপায় আমি সংক্ষেপে বুঝিয়ে দেই। হ্যাঁ ডিটেলস তোমাদের সংজ্ঞা দিয়ে বুঝিয়ে দিতে গেলে তোমাদের মাথায় ঢুকবে না, আমার মনে হয় আমি এই সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি তোমাদের বুঝিয়ে দেই তাহলে কারকগুলো চিনে ফেলবে। তাইলে আসো এখানে পড়াটা হলো ক্রিয়া, ক্রিয়াকে যদি কে বা কারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে তাকে কি বলা হবে, কর্তৃকারক। ক্রিয়াকে কে বা কারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্তৃকারক। তাইলে কে বই পড়ে, কে পড়ে, কে পড়ে প্রশ্ন করি, রহিম পড়ে, তাহলে রহিমটা কি কর্তৃকারক, আর পড়াটা হলো ক্রিয়া। কর্মকারক হলো, এখানে উদাহরণ দিছি কি আমি, ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো। এখন আসো ডাকাটা হলো ভার, তাইলে এখন আসো ক্রিয়াকে যদি কি প্রশ্ন করবে, কি প্রশ্ন করে, কি বা কাকে, কি বা কাকে প্রশ্ন করে যে উত্তর পাবে তাই হলো কি কর্মকারক। কাকে ডাকো, ডাক্তারকে ডাকো, তোমার এখন অসুখ হয়েছে এখন ডাক্তারকে ডাকতে হবে, এই জন্য বলা হয়েছে ডাক্তার ডাকো, ডাক্তারকে ডাকো। তাই ডাক্তারের সাথে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় নাই, তাইলে এটা কি বিভক্তি হবে, শূন্য বিভক্তি। ঠিক রহিমের বেলায়ও কি হবে, এটার মধ্যে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় নাই, সুতরাং এটা হবে শূন্য বিভক্তি। করণ কারক, রহিম বল খেলে, খেলাটা কি ক্রিয়া, তাহলে কি খেলে, আচ্ছা করণ কারক হলো কি দ্বারা, কি দিয়া বা কি কর্তৃক প্রশ্ন করে যদি ভার্বকে, ক্রিয়াকে যদি আমরা কি দ্বারা কি দিয়া এগুলা প্রশ্ন করি তাইলে এটা আমাদের কি হবে, করণ কারক হবে। তাইলে খেলাটা হলো আমাদের এই ভার, তাইলে কি দ্বারা বল খেলে, কি দ্বারা খেলে, বল দ্বারা খেলে, কিন্তু এটা বলই আছে এখানে দ্বারা কিছু নাই, তাইলে এটা কি হবে, বিভক্তিটা কি হবে, শূন্য বিভক্তি হবে। সম্প্রদান কারক, সম্প্রদান কারক আমি একটু অন্যভাবে বুঝিয়ে দিই যাতে আমরা সেন্টেন্স দিলেই আমরা বুঝে ফেলতে পারবো এটা সম্প্রদান কারক হবে। তাইলে সম্প্রদান কারক এখানে একটা উদাহরণ দেই, আচ্ছা এই যে উদাহরণটা আছে এটি দিয়ে পরে দিয়ে বুঝিয়ে দিব আবার। অন্ধজনে দেহ আলো,
সম্প্রদান কারক হলো সত্য ত্যাগ করে যদি দান বুঝায়। সত্য ত্যাগ করে মানে তোমার আর কিছুই থাকবে না, এটা একেবারে তুমি আরেকজনকে দিয়ে দিবে। তাইলে এটাকেই বলা হয়। এই সেন্টেন্সটা যদি পরে আমরা বুঝতে পারি যে এটা আর আমার নাই, এটা আমি একেবারে দান করে দিয়ে দিছি, তাইলে এটাই হবে কি সম্প্রদান কারক। যেমন এই একটা, আচ্ছা এইটাই দিয়ে বুঝে দিই, অন্ধজনে দেহ আলো, অন্ধজনে দেহ আলো, অন্ধ ব্যক্তিকে যদি তুমি আলো দান করো তা এটা কি ফিরে নিয়ে আসবে? অবশ্যই না। সুতরাং এটা হলো সম্প্রদান কারক। আর একটা বুঝিয়ে দেয় যে ভিক্ষুককে তুমি কি করবে, কাপড় দিলে, টাকা দিলে, মনে করো ভিক্ষুকে তুমি টাকা দিলে, তাহলে এটা কি করবে, একেবারেই ভিক্ষুকে টাকা দিবে, আবার কিন্তু ভিক্ষুকের কাছ থেকে টাকা নিয়ে আসবে না। সুতরাং এটা হলো কি সত্য ত্যাগ করে দান বোঝায়। তাইলে এটা হলো সম্প্রদান কারক। আমরা সেন্টেন্সটা দেখলে এটা বুঝে ফেলতে পারবো সম্প্রদান কারক। তারপরে আসো অপদান কারক। অপদান কারকটা কি, এখন আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। এটা কোনো কিছু থেকে বিচ্যুত, গৃহীত, ভীত, বিরত, তারপরে আলগা, হ্যাঁ আলগা, এইগুলো আলগা মানে আলাদা, এটা যদি বুঝায় তাইলে এটা কি হবে, অপদান কারক হবে। ভীত, ভীত, পাপে বিরত হও, মানে পাপ হইতে বা হইতে থেকে চেয়ে, যদি কি হইতে, ক্রিয়াকে যদি কি হইতে, কি থেকে, কি চেয়ে যদি প্রশ্ন করা হয় তাইলে এটাকে কি বলে, অপদান কারক। অথবা আমরা এটা বুঝে নিতে পারবো যে বিচ্ছুত, গৃহীত, ভীত, এগুলা যদি থাকে তাইলে এটা হবে অপদান কারক। সেন্টেন্স দেখলে আমরা বুঝে নিত, কি হইতে বিরত হও, পাপ হইতে বিরত হও, পাপ হলো মূল শব্দ, এটার সাথে এ যুক্ত হয়ে কি হয়েছে, পাপে, তাইলে এটা হলো কি বিভক্তি, সপ্তমী বিভক্তি, তাইলে অপদান কারকে সপ্তমী বিভক্তি। অধিকরণ কারক, বাবা ঢাকা যাবেন, আচ্ছা অধিকরণ কারক আমরা কিভাবে চিনব, এই স্থান, কাল, পাত্র, আধার যদি বুঝায় তাইলে এটা কি হবে, অধিকরণ কারক। অথবা কোথায়, কিসের মধ্যে, এগুলো যদি বুঝায় তাইলে কি হবে, অধিকরণ কারক হবে। আচ্ছা আরেকটু আমি ক্লিয়ার করে দেই, স্থান, কাল, আধার, আধার বলতে এখানে পাত্র বুঝেছে। আধার, আধার একটা আছে চন্দ্রবিন্দু দিয়ে, এটা হলো অন্ধকার, আর আধার হলো পাত্র। পাত্র মানে পানি রাখি যে যে জায়গায়, একটা গ্লাসে পানি রাখি, এটা হলো পানি রাখার পাত্র। বালতিতে আমরা কি করি, পানি রাখি, তবে এটা হলো বালতি রাখার, পানি রাখার বালতি, এটা একটা পাত্র, এইটা হলো আধার বুঝাইছে এখানে। তাইলে আর যদি স্থান বুঝায়, যেমন বাবা ঢাকা যাবেন, তাইলে এই সেন্টে কি বুঝাইছে, স্থান বুঝাইছে, কোথায় বা অথবা কোথায়, কিসের মধ্যে, এগুলা যদি প্রশ্ন করা হয় ক্রিয়াকে তাইলে এটা হবে অধিকরণ কারক। তাইলে বাবা কোথায় যাবেন, ঢাকা যাবেন, তাইলে এটা কি হবে, অধিকরণ কারক। তাইলে ঢাকা হলো মূল শব্দ, এখানে কোনো বিভক্তি চিহ্ন হয় নাই, না এখানে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় নাই, সুতরাং এটা কি হবে, অধিকরণ কারক হবে। এখন আসো আমি আর একটু ক্লিয়ার করার জন্য তোমাদের আরো কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তাইলে তোমরা কারকটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো আমি তোমাদের ওই যে দ্বিতীয় বিভক্তিটা আর চতুর্থ বিভক্তিটা বুঝিয়ে দিব, তাইলে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা খাতায় লিখে ফেলো, ধোপাকে কি বলছি, কাপড় দাও, এটা লিখো। আর ভিখারিকে, ভিখারিকে কাপড় দাও, দেওয়াটা কি ভার। ধূপাকে যে আমরা কাপড় দিই, কি করে ধূপা আমাদের কাপড়টা ধুয়ে ইস্ত্রি করে ফেরত দিয়ে দেয় আমাদের, আর আমরা বিনিময়ে কি দেই, টাকা দেই। সুতরাং এটা কি হবে, যদি বিনিময় মূল্য থাকে আর এবং সত্য ত্যাগ করে দেয়, একেবারে না দিই, তাইলে এটা কি হবে, এটা হবে কর্মকারক। এখানেও আছে কে, ধূপার সাথে কি যুক্ত হয়েছে, কে, তাইলে এটা কে বিভক্তি, এইখানে আসো, কে মানে দ্বিতীয়া বিভক্তি, তাইলে আমাদের কি হবে, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি, এটা হবে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। এখন আসো ভিখারিকে কাপড় দাও, আমরা যে ভিখারিকে কাপড় দিব কি করি,
বিকারীকে একবারেই দিয়ে দিই, আবার তো ফেরত নিব না, নিয়ে পড়বো আমরা? অবশ্যই না, আমরা কি করবো, ভিখারিকে একবারে দিই, তাইলে আমরা সত্য ত্যাগ করে দান বুঝে হয়েছে, সুতরাং এটা কি হবে, সম্প্রদান কারক হবে। তাইলে ভিখারিকে যে কাপড় দিলাম এটা কি হবে, আর ফেরত আনবো না, এখানেও আছে কে বিভক্তি, তাইলে আমরা এটা কি হবে, চতুর্থী বিভক্তি। তাইলে সম্প্রদান কারকে কি হবে, এটা আমরা চতুর্থী বিভক্তি। এখন আমার মনে হয় একটু ক্লিয়ার হয়ে গেছে দ্বিতীয় বিভক্তি আর চতুর্থী বিভক্তিটা। এখন আসো আরো দুইটা উদাহরণ দিই। এটা একটা কলম, এক কলমে ভালো লেখা হইতেছে না এই কলমটা দিয়া? তাহলে আসো এক কলমে ভালো লেখা হয়। আর একবার লিখি, এক কলমে, এই কলমটার মধ্যে কিন্তু বেশি কালিও ধরে, তাহলে আর লেখো এক কলমে বেশি কালি ধরে। তাহলে আমরা লিখি এখানে ভার্বকে লেখা হয়, ধরাটা হলো ভার্ব বা ক্রিয়া। এখন আসো কি দ্বারা লেখা হয় ভালো, এ কলম দ্বারা, না এটা আমরা প্রশ্ন করতে পারি না ক্রিয়াটাকে, কি দ্বারা লেখা হয় ভালো, এ কলমে বা এই কলম দ্বারা ভালো লেখা হয়। তাইলে এই তাইলে এটা কি হবে, কি দ্বারা প্রশ্ন করে বা কি দিয়া বা কি করতে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলে জানি আমাদের, হ্যাঁ রাইট, এ করণ কারক, থ্যাংক ইউ, করণ কারকে। তাহলে এটা হলো কলম যোগ এ বিভক্তিটা হলো এ বিভক্তি, এ বিভক্তি মানে কি আমাদের সপ্তমী বিভক্তি, তাহলে করণ কারকে কি হলো এটা, সপ্তমী বিভক্তি। এখানে আসো এক কলমে বেশি কালি ধরে, তাহলে এক কলমের মধ্যে বেশি কালি ধরে, কোথায় কালি ধরে, স্থান কাল পাত্র বা কিসের মধ্যে, হ্যাঁ এগুলা যদি প্রশ্ন করি তাহলে কি হবে, এটা হবে অধিকরণ কারক। তাহলে এক কলমে বেশি কালি ধরে, তাহলে কি হবে, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। আসো আরো দুই চারটা উদাহরণ দিই, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো তিলে তৈল হয়, হওয়াটা কি, এটা হলো ভার্ব, এটা হলো ভার্ব না, এটা ক্রিয়া, এটা ক্রিয়া আছে ও ক্রিয়া হয়। এখন দেখো দুইটাই একই রকম মনে হইতেছে, একই হবে, একই কারক না, তোমাদের দৃষ্টিতে একই হবে, আসলে কিন্তু একই না। দেখো এখন কি হবে, তিলে তৈল হয় মানে কি হইতে তৈল হয়, তিল হইতে তৈল হয়, কি হইতে, কি থেকে, কি চেয়ে যদি প্রশ্ন করি তাহলে এটা কোন কারক হবে, অপাদান কারক হবে। এখন তিলের সাথে কি হয়েছে, এ যুক্ত হয়েছে না, একার যুক্ত হয়েছে না, তাইলে তিল যোগ এ হলো তিলে, তাইলে সপ্তমী বিভক্তি। তাইলে কি হইতে তৈল হয়, অপাদান কারকে সপ্তমী বিভক্তি। এখন দেখো তিলে তৈল আছে, কি তিলটার মধ্যে কি আছে, তৈল আছে না, তিল দিয়ে তৈল, তিল অবশ্যই তোমরা চিনো, ছোট ছোট একদম কালো কালো একটা তিল, ওই জিনিসটা, এইটার মধ্যে এইটা দিয়ে আমরা তৈল বানাই, কিন্তু যারা তৈল বানায় ওরা কিন্তু ওই তিল থেকেই তৈল বানায়, তা তিলের মধ্যে কি আছে, তৈল আছে। তাইলে কোথায়, কিসের মধ্যে হলে আমরা কি জানি কারক, কোন কারক হবে বলো তো দেখি, হ্যাঁ রাইট, হ্যাঁ অধিকরণ কারক। তাইলে আসো এটা অধিকরণে কোন বিভক্তি হবে, সপ্তমী বিভক্তি। আসো এখন আরো দুইটা উদাহরণ দিই, আর একটু ক্লিয়ার হয়ে যাবে আর কি, যদিও কারক চাকরটা অনেক তোমাদের জন্য একটু কঠিনই, তোমরা ক্লাস এইটে একটু পাইছো কিন্তু এতটা ক্লিয়ার ছিল না, তোমাদের একটু ধারণা দিছিল না এই বইটাতে, এই বইটা কিন্তু তোমাদের জন্য খুব ভালো একটা বই, এই বইয়ে কারক বিভূতি সম্পর্কে একদম ভালোভাবে জেনে ফেলতে পারবে। এখন দেখো পুকুরে অধিকরণ কারক কিন্তু আবার বিভক্তি আছে, এটা অন্যদিন আরেকদিন ক্লাস করলে তোমাদের আবার বুঝিয়ে দিব। পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে, হ্যাঁ কোথায় মাছ আছে, আছে হইলো বার, তাহলে কোথায় মাছ আছে, পুকুরের মধ্যে মাছ আছে,
তাইলে এটা কোন কারক হবে বলো তো দেখি? অধিকরণ কারক। হ্যাঁ, অধিকরণ কারক কোথায়? পুকুরে। পুকুর হলো মূল শব্দ, এ হলো বিভক্তি, তাইলে সপ্তমী বিভক্তি, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। এখন দেখো, নদীতে পানি আছে, নদীতে পানি আছে, নদীতে পানি আছে কি? নদী, পুরাটা নদী, বেপে হলো পানি, তাহলে এটা হলো কি? কোথায় পানি আছে? কিসের মধ্যে পানি আছে? নদীর মধ্যে। তাহলে তে বিভক্তি হলো সপ্তমী বিভক্তি, নদী যুক্তে। সুতরাং এটা হলো অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। আরেকটা জিনিস, আরেকটু অধিকরণ কারক আরেকটা জিনিস বুঝাই দেই, যদি বিষয় বুঝায়, সাবজেক্ট বুঝায়, তাইলে এটা কি হবে? কোনো সাবজেক্টে দক্ষ, ইংরেজিতে দক্ষ, বাংলায় দক্ষ, অঙ্কে দক্ষ, তাইলে এটা দক্ষতা যদি বুঝায় তাইলে এটা কি হবে? বিষয় যদি থাকে এটা হবে অধিকরণ কারক। অন্যদিন আরেকটু বুঝে দেবো, আজকে তো আমার হাতে আর টাইম নাই, অন্যদিন আবার রিভিশন ক্লাসে তোমাদের এটা আরো ক্লিয়ার করে বুঝিয়ে দিব, সবগুলা বইয়ের উদাহরণ দিয়ে সবগুলা বুঝিয়ে দিব। তোমরা আজকে ভালো থাকো সবাই, ধন্যবাদ তোমাদের। হ্যাঁ, আর বাড়িতে বসে তুমি